আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি রাউদিন ব্লগে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য তো আমরা আজকে চলে এসেছি অনেক দূরে একটা জায়গায় একটা পর্যটন কেন্দ্রে যেটাতে আমরা আজকে সারা সারাদিন থাকবো হৈহুল্লো করব অনেক মজা করব তো এখানে হচ্ছে কৃত্রিম পশুর দুনিয়া আমরা কৃত্রিম পশুর দুনিয়াতে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন অনেক হাতি এবং অনেক কৃত্রিম জিনিস এখানে বানিয়ে রাখা হয়েছে ওঠা নিষেধ লেখা তো এরকম অনেক কৃত্রিম জিনিস এখানে পাওয়া যাবে তো আমরা আসলে ভিতরে ঢুকলাম না কারণ এখানে যে জায়গায় এসেছি জায়গাটা অনেক বড়ো ঘুরতে অনেক সময় লাগবে বাহিরে অনেক জায়গা আছে তো তারপরে বাহিরে অনেক কৃত্রিম পশু রাখা আছে সেগুলো দেখছি এবং ঘুরে বেড়াচ্ছি তো এর পাশেই আছে বেলুন ফুটানোর জায়গা তো রাবথা বেলুন ফোটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে সেটা আমি আরেকটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমরা রাপ্তা ওখানে চলে গেল বেলুন ফোটানোর জন্য দেখতে পাচ্ছেন গান দিয়ে বেলুন ফোটানো হয় তা আমি এর পুরো একটা ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তা আমরা বেলুন ফোটানো শেষ করে আবার হাঁটছি অনেক সুন্দর এবং মজার জায়গাটা এখানে আসলে সবারই প্রাণ ভরিয়ে যায় সবাই সারাদিন ক্লান্ত ব্যস্ততার সারা বছরের ক্লান্তি দূর করার জন্য অনেকেই এখানে আসে যদি বা এখন ভিড় কমে এই জায়গায় করোনা পরিস্থিতির জন্য অনেকটা ভিড় কমে গেছে এক সময় এখানে এত ভিড় হতো যে লোক ঠেলেও ভিতরে প্রবেশ করা যাচ্ছিল না তো আমি অনেক দিন পর এখানে আসলাম প্রায় চার থেকে পাঁচ বছর পর বাট কোনো কিছুই চেঞ্জ হয়নি আগের মতোই আছে মাঝখানে যে দুই বছর করোনা পরিস্থিতির জন্য কোনো কিছু এখানে আমি নতুন কিছু দেখতে পাচ্ছি না তারপরও আমার কাছে অনেক ভালো লাগছে এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে ফুটে আছে মানে দেখেই প্রাণ জুড়িয়ে যায় আসলে ফুলের সমারোহ এবং মানে কি বলবো অনেক জিনিস আছে যেগুলো এখানে আসলেই পাওয়া যায় তো এই যে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে মানে আমরা এতটা ঘোরাঘুরি করেছি ঠান্ডার মধ্যেও সবারই তৃষ্ণা পেয়ে গেছে তো আমরা সবাই আইসক্রিম নিয়ে বসেছি আইসক্রিম খাওয়ার জন্য তো এটা হচ্ছে আমার ভাস্তি ও একা একা বসে আইসক্রিম খাচ্ছে মজা করে এখন অনেকেই ভাববেন যে ঠান্ডার মধ্যে কেন আইসক্রিম খাচ্ছি তো এত গরম ছিল যে আমরা আইসক্রিম খেতে আসলে বাধ্য হয়ে গেছি আর এই যে পানির সমারোহ এখানে এত সুন্দরভাবে ঢেউ খেলছে মনে হচ্ছে যে আমরা কোনো সমুদ্রে এসেছি এবং সমুদ্রের পানির ঢেউ দেখতে পাচ্ছি তো সেই রকম একটা জায়গা তো এখানে আমরা বসে কিছুটা সময় রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর আবারও ঘুরবো এখানে আসলে এত বড় একটা জায়গা যে ঘুরতে আপনার প্রায় সারা সারাদিনই লেগে যাবে যদি আপনি ঘুরতে চান তো এক প্রান্ত ঘুরতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি অনেক টাইম। তো আমি শুধু বকবক করেই যাচ্ছি আসলে বলতে পার বলিনি এখন আমরা কোথায় এসেছি আমরা এসেছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র স্বপ্নপুরীতে তো এতক্ষণ আপনারা বকবক শুনে হয়তো অনেকেই বিরক্ত হয়েছেন যে আমি শুধু বকবক করেই যাচ্ছি কিন্তু বলছি না আমি কোথায় এসেছি তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম কোথায় এসেছিলাম তো আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে আমার বকবাগানিটাও সবার কাছে ভালো লেগেছে অনেকের কাছে হয়তো বিরক্ত লেগেছে এই জন্য আমি ক্ষমা প্রার্থী আর যদি ভালো লেগে থাকে এতটুকু আপনাদের মন কেড়ে নেয় এই সুন্দর মানে মনোরম দৃশ্যটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন যারা এখনও ফলো করে দেননি তো তাহলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা স্বপ্নপুরীতে আসার আমন্ত্রণ আল্লাহ পাবেন